clear chicken soup, chicken corn soup, larb gray salad, prawn toast, som thai salad, chicken wings, stir fried vegetable, kangkong, chicken garlic pepper, beef basil leaf, basil fried rice, pad thai, black pepper prawn, chicken teriyaki, spicy mixed seafood barbecue, shrimp sushi, torched crab roll, egg sushi, kimbap. Prawn diye shuru kori amar favorite item, prawn. Ki bro? চলে এসেছ? হ্যাঁ। তো আপনারা সবাই মেহেদিকে তো চিনতেই পারছেন, সেই লিচুখোর। তো আমরা আজকে যাচ্ছি তাও টাউনে, আর এটা মেহেদির গাড়ি, মানে ও অনেক বড় লোক। তো আজকে আমরা মেনলি আসছিলাম হচ্ছে মোহাম্মদপুরে, আমার বড় ভাইয়ের বাসায় আসছিলাম। তো এখন বাজে হচ্ছে রাত 11:30। আমরা চিন্তা করলাম যে আজকে সবাই মিলে একসাথে সেহরি করি বাইরে, যাচ্ছো আজকে তাও টাউনে যাচ্ছি সেহরি করতে। আর মেহেদিকে ফোন দিলাম, মেহেদিও চলে আসলো, আর ওইদিকে সানিও যাচ্ছে আমাদের সাথে, যে বালি ট্রিপে ছিল সানি, হ্যান্ডসাম বয় সানি, সেও যাচ্ছে। আজকে জুবার আরিফিন নাই, ও এখন অনেক পপুলার হয়ে গেছে, রাইট মেহেদি? পচানি কই, সে অনেক পপুলার হয়ে গেছে, এই জন্য আমাদের সাথে আর আসতেছে না। আপনারা এত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন ওকে, তাই না? আর এই যে আমার বড় ভাইয়া, হাই, সবাই তো চিনতেই পারছেন, বালি ব্লগে দেখছেন তানভীর অমি। আর মেহেদির গাড়িতে প্রথম উঠতেছি আমি, মেহেদিকে আমি এই প্রথম গাড়ি চালানো দেখতেছি, নতুন চালানো শিখছে, এই জন্য একটু ভয় লাগতেছে আমার যদিও। ব্রো ড্রাইভিং লাইসেন্স আছে? আর যদি গুগল ম্যাপে না খুঁজে পান তাহলে আমার এখানকার লিঙ্কটা আমার ডিসক্রিপশনে থাকবে, তো ডিসক্রিপশনে ক্লিক করে চলে যেতে পারেন। মেহেদি বন্ধু আস্তে যাও, আমরা চলে আসছি তাও টাউনে। 11:30 বাজে রাত, বাট স্টিল দোকানপাট খোলা, ঈদ ভাব শুরু হয়ে গেছে। আমরা এখানে পৌঁছাইছি আর ঝড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো আর বাইরে ঝড় হবে। দীপু ভাই বলছে যে হচ্ছে মেহেদি ভাই ইজ লিট, ইনক্লুড হিম ইন ইয়োর ভ্লগ মোর। আর এই যে আমি মেহেদিকে সাথে নিয়ে চলে আসছি। মেহেদি তুই যে পপুলার হয়ে গেলি, এটা সবাইকে কি বলতে চাস? ও এখানে ম্যাড শেফ, ও ম্যাড শেফের পাশেই তাও টাউন। ওকে এখানে আসো, এখানে বসো। এটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট, মোটামুটি ফাঁকা, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বন্ধু বন্ধু মেহেদি তো পপুলার এখন ভাইয়া, অনেকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দরকার নাই। কারেন্ট চলে গেছে, এখন বাইরে দেখতে আরো সুন্দর লাগতেছে এখান থেকে। ও আবার আর চলে আসছি মেনুতে, আসতে হচ্ছে অ্যাপিটাইজার্স, মানে মেনু লিঙ্ক আমি দিয়ে দেবো, এত কিছু বলতেছি না, বাট অ্যাপিটাইজার্সের ভিতরে যেগুলো আছে আমরা সবগুলো এক পিস করে অর্ডার করলাম। আমি হচ্ছে এই রাইসটা নিব, কারণ হচ্ছে রাইসটা ঘুরতেছে আসলে, তো এটা ঘুরতেছে বলেই তো ইন্টারেস্টিং লাগছে বলেই তো নিশ্চিত ব্রো। কেবল বাজে আজকে এখন 12:00, আর বুফে শুরু হয় হচ্ছে 12:00 থেকে 3:00 পর্যন্ত। এই মেনু থেকে আপনারা যত খুশি তত অর্ডার করতে পারবেন, যতবার ইচ্ছা ততবার। আর পার পারসন এখানকার বিল আসবে হচ্ছে 1099 টাকা নেট। এটা কি হলো? কি কমেন্ট পড়তেছিস আর হাসছিস? বল একটু, বল কি ও আচ্ছা। আর এই সেম মেনুতে হচ্ছে ওনারা এখানে সেহরি এবং ইফতার দুইটাই বুফে আছে, সো আপনারা যদি চান যে তারাই বুফে খেতে, সেক্ষেত্রে এই মেনুতেই আপনারা যা যা দেখতেছেন সেটাও সেহরি এবং ইফতার দুই সময় আপনারা বুফে এখানে পাবেন। মেহেদি আজকে এনার্জি কম, অবশ্য আসলে এখানে আরেকটা এনার্জি কম হওয়ার কারণ আছে, এখানে লিচু নাই, গরম না ব্রো, তোমার লিচুর অভাবে পড়েছো তুমি। লিচুর অভাব না, লিচুর অভাব, আমার তো সবাই লিচুকর বলে পরিচয় দিয়ে দিল রে মামা। হ্যান্ডসাম বয় আমাদের চলে আসছে। সানি কি মোটা হয়ে গেছিস? কেন সানিটা এখন অর্ডার করা হয় নাই, বাট সানি চলে আসছে স্টিল। বাট সানি সবার আগে আগে খাচ্ছে, আর মেহেদি এই বাথরুমে গেছে, ওই জন্য মেহেদিটা আর কেউ পাচ্ছে না। মেহেদি ব্রো তোমারটাই যে শেষ, ক্লিয়ার চিকেন স্যুপ, আর হচ্ছে চিকেন কর্ন স্যুপ, পিঙ্কটা গুলোবাবু পিঙ্কটাই নেবে। আচ্ছা আচ্ছা, কারেন্ট নাই এই জন্য জেনারেটর অফ করে দিবে রাত বলে, সো ওনারা ক্যান্ডেল জ্বালাই দিবে, সো আমরা আজকে ক্যান্ডেল লাইট ডিনার করবো।
ক্যান্ডেল লাইট সেরি কোক হচ্ছে এখানে আনলিমিটেড আর কোক বাদে কোনো কিছু নিলে এক্সট্রা পে করতে হবে কোক ইংল্যান্ড যাও স্যুপটা আমরা এখন খাচ্ছি অন্থন দিয়ে আর অন্থন দিয়ে আমি সব সময় স্যুপ খাই দুবাই অন্থন কই আর দেবে নিজেই দিছিস তুই আমি দুই পিস করে দিতে বলছি তুই বলছিস এক পিস করে দে দোস্ত আমার অ্যাপিটাইজার চলে আসছে লার্প গ্রে সালাদ নাইস প্রন টোস্ট সোমতাই সালাদ সোমতাই মানে হচ্ছে পাপায়া পেঁপে সালাদ সালাদটা খেয়ে দেখি কেমন অনেক স্পাইসি থাই টাইপের ফ্লেভার ফ্লেভারটা মজার এটা হচ্ছে প্রন টোস্ট ও জোশ আর এখানে সবচেয়ে ভালো লাগছে কি ওনারা এটা অর্ডার দেওয়ার পরে ওটা বানাই দিচ্ছে সো এখান থেকে যে একদম গরম গরম ধোয়া উঠতেছে আর প্রন টোস্টের বাইরে অনেক ক্রিসপি আর ভিতরে অনেক সফট কিমা বানায় পেঁয়াজ দিয়ে এটা ভিতরে ইয়ে করছে প্রন টোস্টটা আবার কর্ন স্যুপের সাথে মিক্স করে খেতে আরো মজা লাগতেছে চপস্টিক চপস্টিক খাওয়া শিখাচ্ছি চপস্টিক দেখো সানি প্র্যাকটিস করছে এটা আসলে ম্যাক্সিমাম লোকজনই পারে না সো এটা নিয়ে হাসার কোনো কিছু নাই হ্যাঁ মেহেদি রিসেন্টলি চায়না যায় শিখে আসছে মেহেদি তাও তো খাইতে পারলি না ভালো করে প্রন টোস্টটা জোস একটু রিভিউ দাও তো বন্ধু খুব ভালো লাগে না আমার তারপর এটা ফ্রি ব্রো যাই হোক এটা আসলে খাইতে অনেক বেশি টেস্টি অনেক খাবো অনেক খাবি না আজকের প্রন টোস্টটা আজকের তো লিচু এটা হচ্ছে স্যুপের থিকনেস এবং হালকা একটু সুইট টাইপের ঘন অনেক এবং চিকেন অনেক মানে মিহি করে কুচিকুচি করে কেটে এর ভিতরে দেওয়া আছে গুড স্যুপের টেস্টটা ভালো আর এটা ক্লিয়ার চিকেন স্যুপ এর ভিতরে মাশরুম পেঁয়াজ মরিচ আর চিকেন দেওয়া ওয়াও একটু টমিয়াম স্যুপের মতো লাগতেছে আর একটু স্পাইসি ভালো আছে খারাপ না মানে বুফে হিসেবে অনেক ভালো জঘন্য ওয়াটার প্রেসের বুফে একদম জঘন্য ওয়াটার প্রেসের সব থেকে বেস্ট লাগছে ওদের চিংড়ি আইটেম একটা খাইছিলাম মনে আছে মেহেদি ওয়াটার প্রেস কাছে আর আই ডোন্ট নো আচ্ছা দুইটা স্যুপই দুই রকম আর কি বাট দুইটার ভিতরে চুজ করতে দিলে আসলে টাফ হয়ে যাবে বিকজ দুইটা টেস্ট দুই রকম এটা একটু মিষ্টি মিষ্টি এটা একটু স্পাইসি স্পাইসি আর এটার নাম কি জানি ছিল লার্ভ গাই আই ডোন্ট নো লার্ভ গাই এটা হচ্ছে এটা পুদিনা পাতা ধনিয়া পাতা চিকেনের মিহি মিহি করে কাটা আর একটা সস ইউজ করছে ওই সবগুলো মিক্স করে দিয়ে এরকম একটা ফ্লেভার আসছে অনেকটা রিফ্রেশিং লাগতেছে পুদিনা পাতার জন্য ওইটা টেস্টটা ইউনিক এরকম টেস্ট আমি এই প্রথম খেলাম ইফতার এবং সেহরি দুইটাই সেম মেনু ইফতার অ্যান্ড ডিনার আর সেহরি হচ্ছে আলাদা আর মেহেদি তোমার কোনটা সব থেকে ভালো লাগছে এখন পর্যন্ত প্রন টোস্ট এটা একটু এটা ডিফারেন্ট খেয়ে দেখ কারেন্ট আবার চলে গেছে সো ভাইয়ারা আমাদের জন্য ক্যান্ডেল রেডি করে রাখছিল বাট ক্যান্ডেল লাইট ডিনারটা আজকে হচ্ছে না আজকে লাইট ডিনারই হচ্ছে সো কারেন্ট চলে আসলো ও সেহরি ক্যান্ডেল লাইট সেহরি আর কি যাই হোক আর এখানে আনলিমিটেড কোক বাদে যদি আপনি স্প্রাইট নেন তাহলে এক্সট্রা পে করতে হবে সো আমরা এক্সট্রা পে করতে রাজি নাই কোকই খাবো আমরা আমার কাছে এটা অনেক ভালো লাগছে মানে একটু ডিফারেন্ট লাগছে এবং ডেফিনেটলি ওর্থ এ ট্রাই সসটা একটু মনে হচ্ছে যে একটু লেবু মানে একটু টকটক আমার মনে হয় এটা বাসায় বানানো যাবে ইজিলি সো আমি বাসায় যে পেটুক কাপলস কিচেনে ট্রাই করবো সালাদের ভিতর থেকে আমার কাছে লার্ভ গেটা মজা লাগছে লার্ভ গেটা হচ্ছে যে স্পাইসি যেটা সেটা ছিল চিকেন কর্ন স্যুপটা সবার কাছে পছন্দ হয়েছে সো আপনারা আসলে চিকেন কর্ন স্যুপটা ট্রাই করতে পারেন চিকেন উইংস হয়েছে এখন খাওয়া যাবে ছবি তোলা শেষ ও অনেক গরম সো নিয়ে নিলাম ব্রো চিকেন উইংসটা খেয়ে বলো তো কিরকম একটু টকটক ফ্লেভারটা একটু ডিফারেন্ট মানে নর্মালি বারবিকিউ সস ইউজ করে নাই বা বারবিকিউ সস ইউজ করলেও সাথে কোনো একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করছে এই জন্য একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভার আসছে চিকেনটা খুব ভালো না আবার খুব খারাপও না এভারেজ আর এটা সবাই খেয়ে এত মজা পাইছে যে বারবার অর্ডার করতেছে প্রন টোস্ট স্টার ফ্রাইড ভেজিটেবল ক্যাংকং ইন্দোনেশিয়া বলে কাঙ্কুং চিকেন গার্লিক পেপার বিফ বেসল লিফ বেসল ফ্রাইড রাইস নাসি গোরাঙের মতো দেখতে আর এটা ওকে এটা থাই ফ্রাইড রাইস প্যাট থাই ওকে ব্ল্যাক পেপার প্রন সো নাইস অনেক টাইপের খাবার আছে
আনলিমিটেড খাওয়া যায়, যেটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে সেটা বারবার অর্ডার করবেন। তো আমরা এখন টেস্ট করব কোনগুলো ভালো লাগে আমাদের কাছে, সেটা বারবার অর্ডার করে খাবো। টেস্টিং এর ফেস চলতেছে আমাদের, কেবল বাজে 12:30 আর আমরা এখানে আসছি 3টা পর্যন্ত। কি নুডলস? বামে পাড মানে সাউন্ডস অন্যরকম, বাট আই থিঙ্ক এটা হচ্ছে থাই ফুড। একে একে এগুলো সবগুলো ট্রাই করব আর আপনাদেরকে জানাচ্ছি। প্রন দিয়ে শুরু করি, আমার ফেভারিট আইটেম প্রন। ও ও ম্যান, ওয়াও, দিস ইজ সো গুড। প্রনটা আমার কাছে জোস লাগছে, পারফেক্ট অর্ডার দাও, এটা অনেক অর্ডার দিতে পারবা। আচ্ছা নে, তুই একটা কামড় দিয়ে আমাকে বল। ভিতরে একদম হালকা বোঝা যাচ্ছে না যে মানে খুব বেশি ফ্রাই করা, বাট অ্যাকচুয়ালি ফ্রাই, এটা সেরকম লাগছে। মজা নাকি তাই বল? অনেক অনেক মজা। আচ্ছা শেষ হয়েছে, খেলে পেট ভরবে না সারাদিন। এই তো, এইটা একটা ভালো কথা বলেছিস, কি এটা সারাদিন খেলে পেট ভরবে না। এক্স্যাক্টলি, এটা সারাদিন খেলেও পেট ভরবে না। তো আপনারা এখানে এসে খালি এটা খেয়ে যাবেন, খেয়ে যাবেন। এখন আমরা এটাই অর্ডার দিচ্ছি 6টা, বিকজ সবার একটা করে লাগবেই। মাইন্ড ব্লোয়িং ছিল, মাইন্ড ব্লোয়িং। ভেজিটেবল এক্সেপশনাল না, বাট গুড, ভালো কোয়ালিটি রেস্টুরেন্টের ভেজিটেবলের মতোই টেস্ট, এটা নিয়ে কোনো অবজেকশন নাই। দেখো ভেজিটেবলটা খাও, এটা হচ্ছে ক্যাংকং মানে কলমি শাক, আর এখানে অনেক চিলি দিয়ে মেক করা, অনেক স্পাইসি হবে আই গেস, এবং এখানে অনেক গার্লিক ইউজ করা। সো ক্যাংকংটা কি ড্যাম সিচুয়ান টাইপের একটা ফ্লেভার আসছে, কাইন্ড অফ সিজলিং টাইপের ফ্লেভার, বিকজ এখানে আই থিঙ্ক শুকনো মরিচ ইউজ করছে। ইয়া, আমরা ইন্দোনেশিয়াতে বালিতেও অনেক কলমি শাক খাইছি, ওখানে বলে হচ্ছে কাংকুং, আর থাইল্যান্ডের ভাষায় এটাকে বলে ক্যাংকং। একটু কনফিউশন হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মানে ক্যাংকং বলতে যাই কাংকুং বলে দিচ্ছে আমি। 8/10 চিকেন উইথ গার্লিক পেপার, এটা এটা অনেক মাইল্ড ফ্লেভার, চিকেনটা অনেক নরম, বাট এভারেজ, এটা আই থিঙ্ক 7/10। বেসিল ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে থাই ফ্রাইড রাইস, কোনটা বেটার একটু বলি। দুটার ভিতরে এটা আমার কাছে বেটার লাগছে। আর কি ছিল আমাদের? আর এটা ছিল দেখি, ওটা এটা বিফ বেসল লিফ। ও ম্যান, দিস বিফ ইজ সো সফট, এত সফট বিফ আমি এক্সপেক্ট করি নাই। বিফ অন্যান্য জায়গায় কিন্তু অনেক চাবাই চাবাই খাওয়া লাগে, মানে এটা মুখের ভিতরে দিলে একদম গলে যাচ্ছে। ট্রাস্ট মি, এটা আমার খাওয়া লাইফের বেস্ট বিফ বেসল লিফ, মানে আমি আর এক্সট্রা কোনো কিছু বলতে চাচ্ছি না। আর ফুড আসতেছে আসতেছে, কাস্টমাইজড কি মাশরুম অনেক বেশি পছন্দ করে, এই জন্য ও এক্সট্রা ভাবে মাশরুম অর্ডার করছে আর কি এর ভিতরে। এটা হচ্ছে মেহেদির, নাও মাশরুম আর চিংড়ি। আমার চিংড়িটাও চলে আসছে, যত খুশি তত খাও। সো এখানে 4 পিস দিলেও আমি আবার অর্ডার করব। আর এটা হচ্ছে চিকেন তেরিয়াকি, এটা একটু মিষ্টি মিষ্টি, উপরে সিসমি দেওয়া, 7.5/10। যেটা কাঁকড়া এটা ভাল লাগছে, বাট অতটা মানে অন্যান্য আইটেম গুলো এত জোস ওর তুলনায় এটা অতটা বেশি। আর আমি হচ্ছে ক্র্যাব ফ্রাই তো অনেক বেশি পছন্দ করি, সেই জন্য আমার কাছে ভালোই লাগছে। 7.5/10 আমার হিসাবে, বাট সব থেকে বেস্ট হচ্ছে, হ্যাঁ এটা আমার গুল্লুবাবু দিচ্ছে, এটা 10, মানে বিফটা 10, প্রনটাও 10। হ্যাঁ এটা বেস্ট লাগছে তোমার কাছে? আর ভাইয়া খুব চিকেন প্রিয়, মানে চিকেন খাদক সে খুব। এটা অনেক ঝাল, অনেক স্পাইসি, সো আপনারা স্পাইসি পছন্দ করলে এটা খেতে পারেন। এখানে খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে বারবার আসার মতো একটা রেস্টুরেন্ট, যদিও এটা আমরা বুফে খাচ্ছি, বুফের টেস্ট আর নর্মাল আলাকাতের টেস্টের অনেক ডিফারেন্স হইতে পারে। আমি আলাকাতাতে এখানে কখনো খাইনি, বাট আমি আলাকাতাতে এখানে আবার এসে ট্রাই করব, তখন আবার বলবো যে আসলে টেস্টটা কি এরকমই থাকে। হ্যাঁ, এই যে কুষ্টিয়ার তিলের উপরে লাগানো, কুষ্টিয়ার তিল তোমার বার্গার কিংও নাই জানো, লিপু বলছে এটা।
চিকেনটা এখন আমি খাইনি, দিস ওয়ান ইজ সফট, সব জায়গায় যেরকম চিকেন ফ্রাই পাওয়া যায় সেরকম টেস্ট এটার, 7.5 out of 10. তোকে সবাই দেখতে চাই ব্রো, তুই পাশে বসলে তো তোকে দেখতে পারবে না, অনেকে ছবি স্ক্রিনশট নিয়ে সব গ্রুপে দিছে, আর সব হাহা মারতেছে, তুই এই গ্রুপ এখনো জানিস না, তুই এখনো গ্রুপে নাই, স্যার তিনটে ওয়ার্কিং ডে সময় লাগবে আমাদের এটা করতে, আমরা সে করতে পরেই দেখাবো, চাইনিজ বিফ তরিয়াকি বাকি ছিল আর বিফ তরিয়াকি চলে আসছে, থ্যাংক ইউ, আর সেই তিল কুষ্টি, হ্যাঁ সেই তিল কুষ্টি, আর আপনাদের কি সাথে দিলাম নিকার, এটা হচ্ছে বিফ তরিয়াকি, অনেক তিল দেওয়া উপরে, বিফটাকে আগে ফ্রাই করছে, ফ্রাই করার পর উপরে একটু সস দেওয়া, তিল দেওয়া, একটু হালকা মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি ঠিক না মানে একটু ঝাঁঝালো মিষ্টি, বিফটাকে যদি আমি হাত দিয়ে এভাবে ছিঁড়তে চাই হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারবো, সে এতটা সফট, বাট বিফ তরিয়াকির তুলনায় আমার কাছে বিফ বেসিলিফটা এক্সেপশনালি গুড ছিল, বিফ বেসিলিফটা আমার এত পছন্দ হয়েছে আমি সেকেন্ড টাইমে আবার অর্ডার করছি বিফ বেসিলিফটা, দিস ওয়ান ইজ সো গুড, ও অনেক গরম, আপনাদেরকে বোঝাই যে এটা কী পরিমাণে সফট, এই যে জাস্ট হাত দিয়ে এভাবে করলে এটা ছিঁড়ে যাচ্ছে, আর এটা মুখের ভিতরে দিলে একদম গলে যাচ্ছে, হুইচ ইজ মানে অ্যাবসুলিউটলি মানে অ্যামেজিং, সব থেকে বেস্ট আইটেম আমার কাছে যে তিনটা লাগছে এটা বেস্ট, তারপরে ব্ল্যাক পেপার প্রন, তারপরে হচ্ছে ক্যাংকং, ও আরেকটা আইটেম সেটা হচ্ছে যে প্রন টোস্ট, সো আমরা এখন খাওয়া দাওয়া করি শেষ করি সব কিছু, তারপরে রাউন্ডে আমরা অ্যাকচুয়ালি সুশি খাবো, টায়ার্ড হয়ে গেছো, আমার গুলো বউ টায়ার্ড হয়ে গেছে খেতে খেতে, তোমার কাছে সবচেয়ে কোনটা ভালো লাগছে, বিফ আর প্রন, আর যে এটা প্রন টোস্ট, ওকে সো আমার গুলুবর কাছেও এই এটা জোস লাগছে, এটা জোস লাগছে আর প্রন টোস্টটা জোস লাগছে, আবার নিয়ে আসবে ঠিক আছে, অবশ্যই আনবো, আমি তো এটা খেতে অবশ্যই আসবো, ডোন্ট মিস ইট, সিরিয়াসলি ডোন্ট মিস ইট, বাট আমি কিন্তু জানি না আমরা কিন্তু একটা সেহরি করতেছি বলে কিন্তু এরকম হতে পারে, বিকজ এখানে এখনো পুরো ফাঁকা সেহরিতে, জাস্ট অন্য আরেকটা টেবিলে বসে দুজন খাচ্ছে, তো এই জন্য মনে হয় আরো স্পেশালি বানায় দিছে আমাদেরকে, আই ডোন্ট নো, বাট দিস ওয়ান ইজ রিয়েলি গুড, ভেরি নাইস, এটা কিন্তু মিডিয়াম স্পাইসি, সো স্পাইসি লাভাররা অবশ্যই এটা পছন্দ করবেন, আই এম ড্যাম শিওর, কোনটা কোনটা ভালো লাগছে সবথেকে বেশি, ফার্স্ট অফ অল হচ্ছে তোর প্রন টোস্ট, দেন হচ্ছে তোর ওই যে প্রনের একটা আইটেম পেলাম না, প্রন কালি মনে হয়, হ্যাঁ প্রন ব্ল্যাক পেপার, দেন হচ্ছে তোর এই যে বিফ বেসিলিফ, বিফ বেসিলিফ, হ্যাঁ তারপরে হচ্ছে তোর মিক্সড সি ফুডটা একটা ছিল, ওটা বেশ ভালো লাগছে, তারপরে তো আর কোনটা ভালো লাগলো, এই যে এখানে একটা খেলাম না ভেজিটেবল ক্যাংকং, কুলমি শাকটা ভালো লাগছে, মানে এগুলো হচ্ছে বেস্ট, এগুলো বেস্ট ছিল আমার কাছে ব্রো, তোমার আর আমার টেস্ট বাটসে, হ্যান্ডসাম বিজি গাই একটু এদিকে তাকাও, এত মেসেজে রিপ্লাই দিতে হয় না ব্রো, এদিকে তাকাও একটু, প্রনটা আচ্ছা গ্রেভি বল, গ্রেভি প্রন, আর হচ্ছে তোমার তিলের খাজার জন্য ভালো লাগছে মনে হয় না, আর কোনটা সালাদটা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার কোক অথবা স্প্রাইট যেটাই হয় না কেন আমার এই জিনিসটা খাইতে খুব ভালো লাগে, আমি দেখাই তারপরে বলতেছি, এই যে এই বুবড়ি উঠলো না এটা খাইতে জোস, অস্থির, তো আমি সবসময় কোক খাইতে হলে বা স্প্রাইট খাইতে হলে এই কাজটা করি, এই যে আমার মতো যদি আপনারা কেউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ওটা তো আমরা এখন সুশি খাবো একটু পরে, আর এখন বাজে 2টা, সো 2:15 দিকে আমরা সুশি অর্ডার দিব, সুশি আসলে সুশি খেয়ে তারপর আমরা এখান থেকে যাবো, আপাতত কোক খাই, বিকজ আনলিমিটেড কোক, সুশি চলে আসছে আর আমাদের সবারই মোটামুটি পেট ভরে গেছে ওগুলো খেয়ে খেয়ে, শ্রিম্প সুশি, এটা হচ্ছে টর্চড ক্র্যাব রোল, এটা মনে হয় এগ সুশি, আর এটা হচ্ছে কিমবাপ, শ্রিম্পটা দিয়ে খেয়ে দেখি, সুশিটা এভারেজ, যেটা খাইছিলাম
সুশিতেই ওটা অনেক বেস্ট ছিল, ওটাও জোস ছিল, বাট এটা অতটা ভালো না, মানে অতটা সফট না। আর এটা দেখি ওরা সব ওয়েট করতেছে আমার খাবার জন্য। আমরা অল্প কিছু নিচ্ছি বিকজ আমরা ফুড ওয়েস্ট করতে চাই না, এই জন্য আমরা অল্প অল্প করে অর্ডার দিচ্ছি টেস্ট করার জন্য। আচ্ছা নাও নাও, এটা হচ্ছে টর্চ ক্র্যাব রোল, উপর থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসছিল, আহ একটা পুরা পুরা গন্ধ আসছে উপর থেকে, ভিতরে ক্র্যাব, দিস ইজ নাইস বাট আমার কাছে একটু ড্রাই ড্রাই লাগতেছে। আর এটা এগ, ভিতরে ডিম দেওয়া, এটা অতটা ভালো লাগছে না, একদমই এভারেজ, মনে হচ্ছে ভাত আর ডিম দিয়ে খাচ্ছে। আর এটা এটার নাম মনে হয় কিমবাপ সামথিং, কিমবাপটা ভালো বাপের মতোই। এটা এর ভিতরে অ্যাকচুয়ালি বিফ দেওয়া থাকে, কিমবাপটা ভালো মোটামুটি, সবগুলোর ভিতরে বেস্ট এখানে ক্র্যাবটা, টর্চড ক্র্যাব রোল, একটা হালকা স্মোকি ফ্লেভার আসছে। আমি স্টিল বলবো না যে এখানকার সুশি বেস্ট, সুশিগুলো একটু ড্রাই, অন্যান্য অনেক জায়গায় আমরা সুশি খাইছি বাট ওগুলোতে এতটা ড্রাই থাকে না। তো এই তো খাওয়া দাওয়া, মোটামুটি এখন বাজে আড়াইটা, সো আমরা সুশিগুলো খেয়ে এখান থেকে চলে যাব। আমার কাছে সুশিগুলো খুবই এভারেজ লাগছে, বাট এই চারটার ভিতর থেকে যদি আপনাদের চুজ করে খেতে হয় তাহলে আমি বলবো যে আপনারা সেকেন্ডটা খাবেন আর থার্ডটা খাবেন। ওপরে শিম্প আর এগ সুশিটা অতটা ভালো লাগতেছে না, এই হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। ঠান্ডা এটা দরকার ছিল। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, এটা যদিও বুফে বাট যেই বুফেতে আপনারা যান না কেন ফুড ওয়েস্ট করবেন না, বিকজ আপনারা যতটুকু খেতে পারবেন ততটুকু অর্ডার দিবেন পরে, বিকজ আপনারা তো পরে বারবার আনতে পাচ্ছি নি, সো একবারে মনে করেন ফুড অনেক বেশি দেখে অনেকেই একবারে গামলা ভর্তি করে খাওয়া নিয়ে আসে বাট খেতে পারে না। থ্রি আওয়ার্স ইজ গুড এনাফ, মানে আপনি বারবার করে অর্ডার দিতে পারবেন, সো আপনারা ততটুকু অর্ডার করবেন যতটুকু আপনারা খেতে পারেন, আসলে ফুড ওয়েস্ট করাটা উচিত না। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি, আমরা এখান থেকে চলে যাব একটু পরে। সো মেহেদি তোমার কিছু বলার আছে বাই বাই দেওয়ার আগে? আপনারা হচ্ছে আমাদের পেটুক কাপল গ্রুপের সাথে থাকবেন। তুই তো ক্যামেল জয়েন করলি ব্রো, ক্যামেল জয়েন করলি তুই, হি ইজ নট ইভেন অ্যাকসেপ্টেড। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের এতগুলো সময় নষ্ট করার জন্য আর কি। ওকে, আর আমাদের বিল চলে আসছে, দেখি বিল, ছয় জন খাইছি, ছয় পার্সনের বিল আসছে হচ্ছে 6628 টাকা, 1099 টাকা পার পার্সন পড়ছে, মানে নেট আমাদের। আমরা এখন আড্ডাটা দেবো, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। তো আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আর আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি একদম একদম শেষ হয়ে যাচ্ছিলাম, না না এটা দেয়া লাগবে।